গান গেয়ে বাদাম বিক্রি করে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছেন ভুবন বাদ্যকর। ফেসবুক ইউটিউব খুললেই বেজে ওঠে ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানটি। ভাইরাল হওয়া এই বাদাম বিক্রেতা এবার নেমেছেন নির্বাচনের মাঠে। কলকাতার পৌরসভা নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন এক প্রার্থীর হয়ে। হাইরে বাদাম, বাদাম বাদাম বাদাম, ভাজা বাদাম কাঁচা বাদাম, এই বাদাম যখন ভাইরাল হয় তখন বিভিন্ন ধরনের আমার বন্ধু বান্ধব তারা কিন্তু আমাকে আসে বলল, ভাই এত লোকে বাদাম নিয়ে ভিডিও বানাইতেছে আর আপনি বাদাম না বানিয়া চুপ করে বসে আছেন, কারণটা কি? ওরে ভাই কারণটা কি? কাঁচা বাদাম আর ভাজা বাদাম, কানের দুল আর সিটিগুলের চেন আর মোবাইলের বডি 5 টাকা দাম, এই বলে একটা লোকে যখন তার জীবিকা নির্বাহের জন্য যখন বাদাম বিক্রি করে এটা ভাইরাল হলো। এটা ভাইরাল হওয়ার মধ্যে আছেটা কি? এই ভাজা বাদাম আর কাঁচা বাদাম এর মধ্যে আছেটা কি? আরে ভাই বাদাম নিয়ে তো অনেক মানুষই ভিডিও বানায়, বানায় না? বাদাম খালি এই উপকার হয় সেই উপকার হয়, আপনার এইগুলো এগুলো এইভাবে খান, কই সেগুলো তো ভাইরাল হলো না। তার মানে আজগুবি টাইপের কিছু জিনিস ভাইরাল করা আমাদের মতো কিছু ইউটিউবার, কিছু টিকটকার, কিছু ফেসবুকার এইগুলা নিয়ে সারাদিন খেলে বাদাম 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 বলে বানায়া 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 কত ছেলেগুলো দেখি আমি, বাদাম ঝুলায় রাখছে গলার মধ্যে, মালা বানায় রাখছে, কোন কোন জায়গায় বাদাম দিয়ে রাখছে আল্লাহ জানে। তো যাই হোক, এ বিষয়ে পরে কথা হবে, এ বিষয়ে পরে কথা হবে। আগে এই যে আমাদের বাদাম শিল্পী যিনি, তিনি তো এখন নির্বাচনের মহানায়ক হয়ে গেছে, তাকে নিয়ে এখন নির্বাচনের প্রচারণাও আর চলে না। তো চলেন আমরা সেই ভিডিওটি দেখে আসি। ভুবন বাদ্যকরের এই গানটি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। এর মধ্যে গান গেয়ে বাদাম বিক্রি করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন বীরভূমের এই বাদাম বিক্রেতা। সেই ভুবন বাদ্যকর এবার নেমেছেন নির্বাচনী মাঠে। কলকাতার পৌরসভা নির্বাচনে 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তী নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তিনি। পরে তৃণমূল বিধায়ক মদন মিত্রের সাথেও নির্বাচনী প্রচারণা চালান। এর মধ্যে নির্বাচনের মাঠে ভুবন বাদ্যকরের উপস্থিতি নজর কেড়েছে, অভিনব প্রচারণা এসেছে আলোচনায়। ভুবন এবার গান বেঁধেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে। ওকে আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আপনারা কিন্তু দেখলেন তিনি এখন নেতাদের সামনে থাকে, তিনি এখন নেতাদের সামনে থাকে, তিনি নেতাদের পিছে থাকেন না। কারণ কি? তিনি ভাইরাল হয়ে গেছে বাদাম বাদাম, ভাজা বাদাম আর কাঁচা বাদাম। তিনার কাছে কিন্তু ভাজা বাদাম থাকে না, কারণ তিনি কিন্তু বলেই দিয়েছে আমার কাছে নাই কবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম, ওনার কাছে কাঁচা বাদাম পাওয়া যায়। যাই হোক, উনি ওনার ব্যবসার জন্য, উনি ওনার জন্য বাদাম বিক্রি করেছে, ভালো কথা। এই নিয়ে মানুষে কেউ টিকটক বানাইছে, কেউ রোস্টার করেছে, কেউ এইটার করেছে, কেউ সেইটার করেছে, করতে করতে সেরিরা আর থামে নাই, সেরিরা এমন ভাবে এটা ভাইরাল করে দিল, অবশেষে সে এখন নেতাদের নায়ক হয়ে গেল। কোন নেতার প্রচারণা তাকে ছাড়া রাতে নেতাদের আর প্রচারণাও চলে না। এই মুহূর্তে যদি বাংলাদেশের বা ইন্ডিয়ার বা কোনো একটা এলাকার সুন্দর একটা হাফেজে কোরআন যদি সুন্দর করে 1 লাইন বা 2 লাইন কোরআন তেলাওয়াত করতো, তাহলে কি তিনি এভাবে ভাইরাল হতো? তাকে কি নিয়ে কোনো রাজনৈতিক নেতারা কি নির্বাচনী প্রচারণা চালাতো, ভোট চাইতে যেত না? কারণ মানুষ এখন ওয়াজগুবি টাইপের হয়ে গেছে, ওয়াজগুবি টাইপের হয়ে গেছে। কোন জিনিস ভাইরাল করব, কোন জিনিস নিচে নেবো, মানুষ এখন বুঝেই না। ওয়াজ তো একটা জিনিস নিয়ে মানুষ নাড়াচাড়া করে 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 ভাইরাল করে দেয়। কত সুন্দর সুন্দর হাফেজ কোরআনরা কোরআন তেলাওয়াত করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এইভাবে কোরআন তেলাওয়াত করে, আর কোরআন তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, তাদের বিষয় কিন্তু কখনো ভাইরাল হয় না। ভাইরাল হয় কোনটা? ভাজা বাদাম আর কাঁচা বাদাম, মাইয়া মাসে সিটিগুলো চেন দিয়ে সমান সমান বাদাম দেয়, সেটা ভাইরাল হয়ে গেল। এখন কি হলো? তিনি এখন রাজনৈতিক মাঠে এখন ভোট চাচ্ছে এই গান গায়ে গায়ে। হাইরে মানুষ, কোন দিকে যাইবেন আর কোন দিকে যাইবেন না এটাও আপনারা বুঝুন না। কাঁচা বাদাম ভাইরা, ভাজা বাদাম নিয়ে আপনারা ভাইরাল করে ফেলতেছে। যাই হোক, আমার প্রিয় করে যার ভাইরা, এই ছিল ভিডিও। এই ভিডিও সম্পর্কে মতামত লিখে দিবেন আমার কমেন্ট বক্সে, আর সেই দরজাটি খোলা রাখলাম শুধুই আপনার জন্য। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।